এদিকে রাশিয়া বিশ্বকাপের টিকিট না মিললে আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যেত না লিওনেল মেসিকে রাশিয়া টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি নিজেই দলে তার আর মাসচেরানোর অতি আধিপত্যের যে সমালোচনা হয় তা উড়িয়ে দিয়েছেন রাশিয়া বিশ্বকাপকে এখনই নিজের শেষ বিশ্বকাপ মানতে নারাজ লিওনেল মেসি এক লিওনেল মেসির কাঁধে ভর করে রাশিয়া বিশ্বকাপে টিকিট পেয়েছিল আর্জেন্টিনা বাছাই পর্বে ইকুয়েডোরের বিপক্ষে হ্যাটচিক করে সেদিন মুখ বন্ধ করে দিয়েছিলেন সমালোচকদের রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর মেসি জানালেন বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলে আর দেশের হয়ে খেলতেন না এই আর্জেন্টাইন বিষয় সত্যি বলতে জানি না আমি তখন কি করতাম হয়তো তাই এ দলটির জন্য আমার সব শেষ হয়ে যেত কারণ বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারাটা সত্যি অকল্পনীয় এটা সবার জন্যই খুব ভয়ঙ্কর হতো। বার্সেলোনার হয়ে দুর্দান্ত মেসি দেশের জার্সিতে অনেকটাই বিবর্ণ এমন কথা অনেকবার শুনতে হয়েছে ক্ষুদে জাদুকরকে এ ধরনের বক্তব্য তাকে ব্যথিত করে বলেও জানিয়েছেন রাশিয়ান টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে সমালোচনা আছে মাস্টেরানো আর মেসি নাকি দলে বেশি প্রভাব বিস্তার করেন তারা যখন এ ধরনের কথা বলে তখন খুব রাগ হয় তারা না জেনে খুব সহজেই এ ধরনের কথা বলেন তবে আমি অভ্যস্ত হয়ে গেছি শুধু আমি নই দলের সবাই রাশিয়া বিশ্বকাপে কি হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ নাকি কাতার পর্যন্ত অবিরাম ছুটে চলবেন তিনি

Channel twenty four. Okay.